বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এভিনিউ অর্থাৎ চেন্নাই শহরের সর্ববৃহৎ একটি শপিং মল। এটি তো আমার সাথে চলেন ভিতরে, দেখি এখানে কেনাকাটা করার মতো সামর্থ্য হয়তো আমার নাই, আমি কেনাকাটা করবো কিনা জানি না, অনেক প্রাইস তো। তারপর আপনাদেরকে এই এক্সপ্রেস এভিনিউটি দেখানোর জন্য আমি ভিতরে যাচ্ছি, চলেন বন্ধুরা। বন্ধুরা, আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, কারণ এই অংশটুকু আমি পরবর্তীতে সংযোজন করেছি। অর্থাৎ আপনাদের এক্সপ্রেস এভিনিউ দিনের বেলা দেখতে কেমন এটি দেখানোর জন্য বা এটি চেনানোর সুবিধার্থে আমি পরের দিন এসে আবার এই অংশটুকু ভিডিও করে এই ব্লগে সংযোজন করছি। এটি হলো বন্ধুরা দেখতেছেন এক্সপ্রেস এভিনিউ দিনের বেলা দেখতে কেমন, আর এখানে পিভিআরও রয়েছে, আপনারা সময় করে এসে বিভিন্ন মুভি দেখতে পারেন। পিভিআর সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া রয়েছে আপনাদের। তো যাই হোক বন্ধুরা, এটি হলো সেই এক্সপ্রেস এভিনিউ, দেখেন কত সুবিশাল একটি শপিং মল যেটি চেন্নাইয়ে অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন এক্সপ্রেস এভিনিউতে। আমি এই এক্সপ্রেস এভিনিউ মার্কেটে প্রবেশ করলাম, ভিতরে এটি ঢুকেই আপনারা এত সুন্দর একটি লাইটিং ব্যবস্থা পাবেন। আমার এই লাইটিং ব্যবস্থা মানে ইয়েটা খুব ভালো লাগলো, লাল আলো দিয়ে ওনারা আলোকিত করে রেখেছেন। আমি একটু বলে নেই আপনাদেরকে, এই এক্সপ্রেস এভিনিউটা হলো চেন্নাইয়ের একটি লার্জেস্ট এবং এক্সপেন্সিভ শপিং মল, যেখানে ওয়ার্ল্ডের নামি দামি অনেক ব্র্যান্ড অবস্থিত, তাদের রিটেল শপ অর্থাৎ স্টোরগুলো রয়েছে। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদেরকে সবগুলো স্টোরে হয়তো ভিতরে ঢুকে ভিডিও করা সম্ভব হবে না আমার পক্ষে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে অ্যাপেলের একটা শোরুম আছে অর্থাৎ প্রিমিয়াম রিসেলার আর কি, আমি এখানে প্রবেশ করেছিলাম। এই মন্ট ব্ল্যাঙ্কের একটা শোরুম আছে এখানে, অর্থাৎ অনেক এক্সপেন্সিভ সব জিনিসপত্র। এবং মজার ব্যাপার হলো র্যাডোর একটা শোরুম আছে এখানে, আর এই পাশে মেলা চলতেছে। এই যে এটার উপরটা খুব চমৎকার লাগলো আমার কাছে, যে মন্ট ব্ল্যাঙ্ক এর মধ্যে আমি ঢুকতেছি না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ একটা দোকান বা শোরুম, র্যাডো সুইজারল্যান্ড। প্রচুর ভিড়, মানুষ প্রচুর কেনাকাটা করতেছে, তো আপনারা দেখতেছেন যে একটা শোরুম আছে এখানে, ওমেগা শোরুম রয়েছে, এলডো শোরুম রয়েছে, অর্থাৎ যত প্রিমিয়াম ব্র্যান্ড, আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে আপনারা এই শপিং সেন্টারে এসে শপিং করতে পারেন। এলডো রয়েছে এখানে, টমি হিল ফিগারের অরিজিনাল শোরুম দেখতেছি আমি এখানে সামনে আছে। অর্থাৎ এখানে এই মার্কেটটাতে এক্সপ্রেস এভিনিউতে আমি যেটা দেখতেছি যে একদম H&M, হ্যাঁ H&M এরও শোরুম রয়েছে এখানে আমি দেখতেছি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যত দামি দামি ব্র্যান্ড আছে সব কিছু এখানে পাবেন। টমি হিলফিগারের শোরুম রয়েছে, অর্থাৎ আমরা তো বাংলাদেশে এক্সপোর্টের শার্টগুলো 90% দেখি টমি হিলফিগারের লোগো লাগানো থাকে, তো এখান থেকে আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা নেই, কারণ আমি জানি এগুলো অনেক এক্সপেন্সিভ, একদম অরিজিনাল শোরুম ওদের, ওনাদের একদম নিজস্ব ব্র্যান্ড যেটা শোরুম, যে টমি হিলফিগার। ডিভাইসের অরিজিনাল শোরুম রয়েছে এখানে, আর এই পাশে আসলে আপনারা এই যে ক্যালভিন ক্লেইন জিন্স যেটা সেটাও দেখতে পাবেন, আর সামনে তো H&M এর ব্র্যান্ড একটা শোরুম রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে বন্ধুরা এখানে সবগুলি পাবেন আপনারা। ফরএভার 21, এটিও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুব বড় ব্র্যান্ড এটি। দিস ইজ H&M, অনেক কালারফুল, সুপার ড্রায়ের একটি শোরুম। আমি কোনো শোরুমে ঢুকে আপনাদেরকে দাম দেখাতে পারবো না বন্ধুরা, এত হাই প্রাইস এখানে, আপনাদের যাদের বাজেটের সমস্যা নাই তারা এখানে এসে বাজার করতে পারেন। আমি একটা জাস্ট সিকেতে প্রবেশ করেছিলাম, সিকেতে ঢুকে একটা গেঞ্জির দাম আমি নেওয়ার জানার চেষ্টা করেছিলাম,
তো দেখলাম যে একটা গেঞ্জির দাম 3990 রুপি অর্থাৎ টি-শার্ট যেটা গোল গলার টি-শার্ট আমরা বাংলাদেশে পরি সেটি এখানে অরিজিনাল হয়তো বা ওনাদের অরিজিনাল শোরুম বলে অনেক হাই প্রাইস এক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দাম এরকম হবেই এটি স্বাভাবিক ওমেগা শোরুম এই ওমেগা ঘড়িগুলো দেখতেছেন বন্ধুরা এই পাশে আসলে আপনারা আমেরিকান ইগলের যে শোরুম এটিও পাবেন এখানে বাই ওয়ান গেট ওয়ান 50% চলতেছে এক আমেরিকান ইগল এবার ক্লার্কসের যে জুতা শোরুম এটিও আছে এখানে অর্থাৎ এটি বাংলাদেশে অ্যাপেক্স যেটি বিক্রি করে ক্লার্কস সেই ক্লার্কসের অরিজিনাল শোরুম এখানে পাবেন আর এই যে বাথ অ্যান্ড বডি ওয়াশ প্রচুর আইটেম রয়েছে এখানে অর্থাৎ কসমেটিক্স আইটেম এগুলো বন্ধুরা এই যে এক্সপ্রেস এভিনিউয়ের বিভিন্ন লবিতে লবিতে ওনারা এই যে বিভিন্ন ট্রলি ব্যাগগুলো বিক্রি করতেছে 70% 50% অফ দিয়ে বিক্রি করতেছে আপনারা স্কুল ব্যাকপ্যাকও পাবেন এখানে স্কাই ব্যাগেজের স্কাই ব্যাগস হ্যাঁ স্কাই ব্যাগসের এগুলো আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে 70% 70% 50% আপ টু 70% ওকে যেমন এই ব্যাগটার দাম আমি ধরলাম বড় একটা ব্যাগ 12,390 তো এইটার দাম এসছে এখন 4,500 টাকা অর্থাৎ এইটা 13,350 টাকার ব্যাগ এখন দাম এসে দাঁড়িয়েছে 4,500 টাকা এই যে সম্রাট বাজার নিচে বেজমেন্ট ওয়ানে এটি আর হলো ডিজিটাল বেজমেন্ট ওয়ান অর্থাৎ ডিজিটাল যে সবগুলো রয়েছে অর্থাৎ এখানে আসলে আপনারা স্যামসাং থেকে আরম্ভ করে স্যামসাং এইচপি শাওমি ডেল এক্সক্লুসিভ লেনোভো সবগুলো ব্র্যান্ড এখানে আপনারা পাবেন ডিজিটাল সব অর্থাৎ হলো ডিজিটাল সবগুলো এই এই দিকটাতে এখানে প্রত্যেকটা দোকানে আসলে প্রাইসগুলো এত বেশি হ্যাঁ আমাদের আমাদের মতো নর্মাল মানুষের জন্য এটি কেনাকাটা করা একটু ডিফিকাল্ট বাট আপনারা এসে চেন্নাইয়ের এই বিশাল শপিং মলটা একটু ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক মানুষ প্রচুর মানুষ কেনাকাটা করতেছে বাট আপনারা খেয়াল করবেন এখানে অনেক ডিসকাউন্টের প্রোডাক্টও পাওয়া যায় তো এই ডিসকাউন্ট প্রোডাক্টগুলো আপনারা ট্রাই করতে পারেন আর ব্র্যান্ডের যে শোরুমগুলো বাজেট সমস্যা না হলে ব্র্যান্ডের শোরুমে যাবেন কিনবেন বাজারের সামনে অর্থাৎ যেটি আগে ছিল বিগ বাজার তো বিগ বাজারের এই নামটি পরিবর্তন করে সম্রাট বাজার করেছে আপনারা দেখতেছেন তো আমি সম্রাট বাজারের ভিতরে ঢুকবো দেখি এখানে কি কি পাওয়া যায় বাট ভিডিও অ্যালাউ কিনা আমি জানি না ভিডিও করতে না পারলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি দেখেন বড় বড় তিনটা ব্যাগ অর্থাৎ ট্রলি ব্যাগে স্পেশাল অফার চলতেছে 6,999 মানে 7,000 টাকা একটা দুইটা তিনটায় এটি আমার কাছে মানে গ্রেট ডিল মনে হচ্ছে আসলে ভালো এটি এত কম প্রাইসে তিনটি বড় বড় ব্যাগ পাওয়া ট্রলি ব্যাগ তাও ব্র্যান্ডের এটা হলো অ্যারিস্টোক্রেট ব্র্যান্ডের এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এরকম যদি বাংলাদেশে পেতাম এখানে বেডশিটে একটা কিনলে একটা ফ্রি আরেক জায়গায় দেখলাম একটা কিনলে দুইটা ফ্রি হ্যাঁ তো সব কিছু ভালো সম্রাট বাজার খারাপ না এখানে আপনারা লাইফ স্টাইলের একটা স্টোর দেখতেছেন বিশাল সুবিশাল শোরুম এটি এটি একদম দুইতলা তিনতলা চারতলা মিলিয়ে অর্থাৎ ভিতরে ঢুকলে আপনাদের এখান থেকে ঘুরে বেরোতে অনেক সময় লাগবে এটা দেখতেছেন হলো লাইফ স্টাইল ব্র্যান্ডের শোরুম আর এখান থেকে একটু সামনে গেলে ডান দিকে দেখেন সবাই বসে চা কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে এই জিনিসটি এটি খুব ভালো লাগলো যে লবিটা ওনারা ওপেন স্পেসটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন তো এখানে বসে ক্লান্ত হয়ে গেলে বসে কফি খেতে পারবেন আর একটু সামনে গেলেই আপনারা এই যে বাতিল বাতিলের একটি শোরুম পাবেন দ্য বডি শপ বডি শপের একটি এই শোরুমটি পাবেন ডানদিকে লিফট দিয়ে উপরে উঠে যেতে পারবেন এবং লিফটের নিচে দেখেন এখানেও ট্রলি ব্যাগ অর্থাৎ মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ওনারা ট্রলি ব্যাগগুলো ডিসকাউন্টে বিক্রি করতেছে তো এই ট্রলি ব্যাগগুলো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন বাম পাশে আমার ফসিল ব্র্যান্ডের একটি স্টোর রয়েছে লংগিনেস লংগিনেস ঘড়ির অনেক প্রাইস ঢাকাতে
টাইম জোনের মাধ্যমে লংগিনেস তাদের প্রোডাক্টগুলো বিক্রি করেন, আপনারা হয়তো আইডিয়া আছে, 1.5-2 লাখ টাকার উপরে দাম। আর এটি হলো সেই চেন্নাইয়ের বিখ্যাত মালাবার গোল্ডের যে শোরুম, এখানে আপনারা গোল্ড নিতে চাইলে এখানে আসতে পারেন। গোল্ডের দাম ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে কিছুটা কম, তো আপনারা গোল্ড নিতে পারেন এখানে এসে। আরমানি এক্সচেঞ্জের শপটিও পাবেন। আসলে আমি বারবার বলতেছি এটি খুব এক্সপেন্সিভ একটি শপিং মল, খুব দামি দামি যত ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড রয়েছে সব এখানে পাবেন আপনারা। আমি এখন দোতলা ওঠার চেষ্টা করতেছি, এখানে একটা অনুষ্ঠান চলতেছে। আপনারা দেখতেছেন বিশাল শপিং মল এটি, এবং এখানে একটা বড় অনুষ্ঠানও চলতেছে। হাজার হাজার মানুষ এখানে এনজয় করতেছে। নিজে এসে এখানে পুমার শোরুম পাবেন, ভিআইপি লাউঞ্জ রয়েছে এখানে। বন্ধুরা, আমি উডল্যান্ডের শোরুমের সামনে দাঁড়িয়ে আছি। উডল্যান্ডের বাংলাদেশের নিজস্ব কোনো শোরুম নাই, ওনারা বিভিন্ন ডিলার বা বিভিন্ন মাধ্যমে আমরা জুতাগুলো পেয়ে থাকি। আমি এটার মধ্যে প্রবেশ করেছিলাম, বাট প্রাইস এত বেশি, ও মাই গড, আসলে পারচেস করার মতো ক্যাপাসিটি আমার আপাতত নাই। তো যাই হোক, দেখলাম এটা ভালো লাগলো, তো আপনাদের এটি আমার কাছে আমি আনএক্সপেক্টেড, আমি এসে আমার খুব ভালো লাগলো। এই যে মডেল একজন উঠছেন, আপনাদেরকে একটু জুম করিয়ে দেখার চেষ্টা করি আমি। প্রচুর হইচই এনারা, হয়তো খুব জনপ্রিয় মডেল তারকায় চেন্নাইয়ের, হয়তো বা আমি চিনি না। মানুষ খুব মজা করে ওনাদের অনুষ্ঠানটা দেখতেছে। আমি এখন এই যে দেখতেছেন সিকো ব্র্যান্ডের শোরুম পার হচ্ছি। টাইটান ওয়ার্ল্ড অর্থাৎ টাইটানের শোরুম রয়েছে, পাশে পার্ক অ্যাভিনিউয়ের শোরুম রয়েছে, জিকেবি অপটিক্যালসের শোরুম রয়েছে, অ্যারো ব্র্যান্ডের, ইউএসএর যেটি অ্যারো ব্র্যান্ড সেটির শোরুম রয়েছে, পিটার ইংল্যান্ডের শোরুম রয়েছে, ইন্ডিয়ান টেরিয়ানের শোরুম রয়েছে, সেলিওর শোরুম রয়েছে। অর্থাৎ আমরা ওখানে ঘোরাঘুরি করলাম। তো আমি আগে বলেছি যে আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে অ্যাভিনিউ এক্সপ্রেসে আসি নাই, কারণ এই মার্কেটের যেগুলো শোরুম অর্থাৎ ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ড, এবং প্রত্যেকটা এত এক্সক্লুসিভ এবং এত হাই প্রাইস যে আমার মতো মানুষের পক্ষে এগুলো কেনা সো ডিফিকাল্ট। তো যাই হোক বন্ধুরা, অবশেষে গরিবের ঘড়ির শোরুম একটা পাইলাম, টাইটান, মোটামুটি রিজনেবল প্রাইস। এখানে 3-4 হাজার 5 হাজার টাকার ঘড়ি পাওয়া যায়, আর যদিও ছেলেদের ঘড়ির দাম একটু বেশি, লেডিস ঘড়ি 5,000-এর নিচে আসে আমি দেখলাম। তো একটা ছোটো ঘড়ি আমরা নিতে পেরেছি, আমাদের বাজেটের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এই মার্কেটে আসলে আপনাদেরকে বাজেট নিয়ে আসতে হবে, হ্যাঁ, এবং সময় নিয়ে আসতে হবে। এবং মার্কেটটি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের এখানে এসে আমি বসুন্ধরার ফিল পাচ্ছিলাম, বাট বসুন্ধরাই তো এত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নয়, আর চেন্নাইয়ের এখানে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। এই যে আমার পিছনে দেখেন পার্ক এভিনিউ, পার্ক এভিনিউর অরিজিনাল যে শোরুম সেটিও এখানে স্টোর সেটি রয়েছে। তো এরকম শত শত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে আসলে পাবেন। তো আপনারা যদি চেন্নাই আসেন, অ্যাপোলো থেকে খুব বেশি দূরে না এটি, এক্সপ্রেস এভিনিউ আমার 70 টাকা অটোরিকশার ভাড়া লেগেছিল। আপনারা এখানে এসে এক্সপ্রেস এভিনিউতে এক বেলা বা হাফ বেলা সময় আপনারা পার করে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। লেডিস জুতার দোকান দেখতেছেন, সরি লেডিস না, এখানে জেন্টসও রয়েছে, ওকে আমি ঢুকতেছি না। এখানে উইলিয়াম পেন নামের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শপ সেটি রয়েছে, কলম পাবেন, ব্যাগ পাবেন দামি দামি। আর এটি হলো সেই লাইফ স্টাইলের স্টোরের দুইতলা, এটি লাইফ স্টাইল ব্র্যান্ডের। এখানে এক ছাদের নিচে এসে আপনারা সমস্ত
মানে সকল আইটেম পাবেন, ক্লোথিং থেকে আরম্ভ করে ঘড়ি মোবাইল সবকিছুই পাবেন এই লাইফস্টাইল ব্র্যান্ডে। এখানে এই যে কফির শপ রয়েছে, এটা আমার খুব ভালো লাগলো যে ওনাদের প্রত্যেকটা লবিরতে একটি স্পেস রেখে ওনারা কফি শপ বানিয়েছে। আর এইটার আভাতার বাই ট্রেন্ডস, এই লোগোটা দেখে আমার কিছুটা আরঙের লোগোর মতো মনে হচ্ছে, আরঙের যে লোগো এটার মতো মনে হলো। আর এখানে বাটার শোরুম রয়েছে বন্ধুরা, বাটারও শোরুম রয়েছে, প্রচুর মানুষ, হ্যাঁ প্রচুর মানুষ কেনাকাটা করতেছে উঠতেছে। মার্কেটে ঘুরে আমার যেটি এক্সপিরিয়েন্স হলো সেটি হলো যে এই একটা মল অর্থাৎ চেন্নাই এসে এক্সপ্রেস অ্যাভিনিউ যে শপিং মল, এখানে আসলে এক ছাদের নিচে সমস্ত ব্র্যান্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন, তবে বাজেট বাড়াতে হবে, কোনো বিকল্প নাই। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি খুব অল্প সময়ে এক্সপ্রেস অ্যাভিনিউ মার্কেটের একটি বিস্তারিত বিবরণ বা দেওয়ার চেষ্টা করেছি। এই র্যাম্প মডেল তারকাদের দেখতে দেখতে আমি আপাতত ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।